নমস্কার আমি ময়ূরী আজ থার্ড ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস বা ডে ফর দ্য ডিসেবল্ড চাইল্ড বিশ্বের সমস্ত সংবেদনশীল মানুষ দীর্ঘকাল ধরে প্রতিবন্ধী বা ডিসেবল্ড শব্দটির বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছেন অন্তর থেকে তাই আমরা সবাই মিলে এই শব্দটি বাতিল করে এখন বলি ডিফারেন্টলি এবেল্ড চাইল্ড বা বিশেষ প্রতিভা সম্পন্ন শিশু আর আমি পঁচিশ বছর ধরে ডিফারেন্টলি এবেল্ড বাচ্চাদের শিক্ষকতা করে তাদের ভালোবেসে তাদের সন্তান ভেবে অনুভব করতে শিখেছি সমস্ত বাচ্চাই একে অপরের থেকে আলাদা তীব্রভাবে আলাদা তাদের চাওয়া পাওয়া আলাদা প্রবণতা আলাদা ইচ্ছে আলাদা সুপ্ত বাসনা আলাদা কোনো কাজ করবার ফোর্স আলাদা ভালোবাসা আলাদা ঘৃণা আলাদা ক্রোধ আলাদা রিজেকশন আলাদা একটি বাচ্চা হয়তো খুব গান শুনতে ভালোবাসে এবং শুনতে শুনতে কোনো একদিন সে দুকলি গেয়ে উঠল দেখলাম সে খুব ভালো গান শিখতে পারবে কিন্তু সে ক্লাসরুমে ঢুকে বই দেখে বলল পড়ব না যাও বইপত্র তো বাবা আনটি এমনটা তো হয় কেউ হয়তো খুব তালে তালে প্রজাপতির মতো নেচে যাচ্ছে কিন্তু তাকে যদি বলি আয় ছবিতে ছবির খাতায় কটা প্রজাপতি আঁক না আনটি হবে না আর আরশোলা হয়ে যাচ্ছে প্রজাপতিগুলো দেখছো না আমি আঁকতে পারি না সেই জন্যই বললাম সব বাচ্চাই আলাদা তাদের এই আলাদা হওয়াটাকে সম্মান দিয়ে আজকের দিনটাকে আমি উৎসর্গ করছি সব বাচ্চার জন্য আর দেখুন যদি এগিয়ে পড়া আর পিছিয়ে পড়া বাচ্চার মধ্যে ওই বিদিকিচ্ছে বিভাজনটা তক্কের খাতিরে মেনেও নিতে হয় তাহলে এগিয়ে পড়া বাচ্চাদের ওপরেই সবচেয়ে বেশি দায় বর্তায় আমি দায়টা তোমাদের দিচ্ছি বাচ্চারা তোমরা হাতটা বাড়িয়ে তোমাদের পিছিয়ে পড়া ভাই বোনগুলোকে আপন করে নেবে সবাই তোমরা ভাই বোন হয়ে যাবে দ্য ডক্টর ডায়ালগ একটি আন্তর্জাতিক অন্তর্জাল স্বাস্থ্য পত্রিকা এবং দেশের গরিব শ্রমজীবী মানুষদের চিকিৎসার জন্য এরা আপ্রাণ কাজ করে চলেছেন ওদেরই আহ্বানে দ্য ডক্টর ডায়ালগের পক্ষ থেকে আজকে আমার নিবেদন আমার নিজের লেখা দুটি গল্প সরি গল্প নয় আমার ক্লাসরুমে ঘটে যাওয়া দুটি ঘটনা যা আমি নিজে দেখেছি নিজে শব্দ দিয়ে লিখেছি প্রথম ঘটনা নাম দিয়েছি হাতে হাতে হলদে রোধ বছর খানেক আগে স্কুলের একটি মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চাকে গান শেখাচ্ছিলাম আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে সাধারণ বাচ্চার থেকে আমার বাচ্চাটির বুদ্ধি একটু কম তো কম মানে প্রচলিত ধারণা মতে কম ফলে সাধারণ শব্দ ও বাক্য বুঝতে তার অসুবিধা হয় আর এই জাতীয় বিশেষ অর্থবহ গান তার কাছে আরোই দুর্বোধ্য লাগবে অথবা সে বুঝি ভাবছিল থুত কোনো অর্থই নেই এই গানটার কনভেনশনাল টিচিং মেথডে বারবার ফেল হচ্ছিলাম আমি ওকে কমিউনিকেট করতে নিজের অক্ষমতা ঢাকতে সেদিন ওকে আমি খুব বকেছিলাম যাকে বলে বেথড়ক বকুনি অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল মেয়েটা তারপর চোখে দুহাত চাপা দিয়ে হড় হড় করে কেঁদে ফেলল উমা আমি এত ভুল করলাম মনে মনে আমি সে মুহূর্তে ভাবছিলাম আচ্ছা আমি নিজে যতটুকু বুঝেছি ওইটুকু বোঝাই ওকে আমি নিজে কি গানের পূর্ণ অর্থটা বুঝেছি বা ওই গানটা ঠিক অর্থ বুঝেছি তাহলে নিজের সামান্য বোঝাটুকু ওকে দিই ওর মতো করে দিই আমি বলতে শুরু করলাম আচ্ছা তুই ভাব এমন একটা জায়গা যেখানে আমরা সবাই রাজা কিংবা সবাই রানী হ্যাঁ সবাই খুব সেজে গুজে গলা জড়িয়ে ঘুরছি একটা বিরাট মাঠে দৌড়চ্ছি খেলছি হেসে গড়া গড়ে দিচ্ছি মাটিতে আবার খিদে পেলে যত ইচ্ছে সে মাঠের ফল ফুলুরিগুলো খেয়ে ফেলছি বেমালুম খেয়ে ফেলছি খেয়ে খেয়ে পেট মোটা হচ্ছি শুধু মনে রাখবি সবার ঝুড়ির এক সাইজ আর সেই ঝুড়িতে একই সংখ্যায় ফল নয় প্রত্যেকের দুটো নয় প্রত্যেকের তিনটে একদম গেছে এবার বলতে লাগলাম আচ্ছা এবার ধর ধর সেই মাঠে প্রচুর রোদ এবার গলা দিয়ে প্রচন্ড এক আওয়াজ বার করে উত্তর দিল তাহলে তাও সমানটি সবার হাতেই হলদে রোদ দু হাতের মুঠি আকাশ মুখে ছুঁড়ে ছোট্ট ছোট্ট লাফ মেরে নাচতে শুরু করে দিল সে মেয়েটা যে কিনা একটু আগে গানটার মানেই বুঝতে না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে যত আমি বলছি ওরে থাম 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 এ হলো নাচ এই দেখ হাত দুখানা নাচের ছন্দে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে তোল শোনে মনে এত খুশি তার অর্থ বুঝে মনে তার এত আহ্লাদ হলো না সে হাতগুলো ছুটতে লাগলো এদিক ওদিক বেহিসাবির মতো ঠিক যেমন এলোমেলো ডানাগুলো মেলে আকাশ খস্টে চলে পাখির দল ডানা এলোমেলো নড়ে চড়ে অথচ ছন্দমালা তৈরি হয় নিশ্চয়ই দেখেছেন আপনারা বাচ্চাদেরকেও দেখাবেন আর আমি ঠিক করেছি কি জানেন ক্রান্তিকাল কেটে গেলে যদি আমার স্কুলটা খোলে আর যদি ওই মেয়েটিকে পাই কিংবা ওর মতো আরও কয়েকটি মেয়েকে পাই আমি ওদের শেখাবো এই গানটাই শেখাবো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে মঞ্চ পাবো না ওদের জন্য তো ক্লাসরুম আছে সেখানে জানলাগুলো খুলে দিয়ে নাচতে শেখাবো আর সেদিন নাচের কস্টিউমটা দেব একটা শতছিন্ন শাড়ি আর একটা সলমা চুমকি ঘেরা রানি মুকুট হরে আমার বেগম বাহার দেখবি তখন তোদের কিসুখ কিসুখ তুই আমি আরও সবাই যারা ক্লাস করে সেদিন সবাই রাজা হয়ে যাবে তারা শুনবই না কারোর কথা শুনবই না বটে দ্বিতীয় গল্প চিহ্নটি তার অনেক বছর আগে মুখ বধিরদের শিক্ষিকা হয়ে সবে ঢুকেছি তখন স্পেশাল স্কুলে এ বিষয়ে প্রথাগত শিক্ষাটাই শেষ করেছি মাত্র কি করে বধির শিশুর কাছে ভাষা পৌঁছে দিতে হয় সকাল সন্ধ্যের আলোর তফাত ধরিয়ে দিতে হয় শেখাতে গিয়ে তখন প্রাণান্তকর দশা আমার মনে পড়ে একবার একটি বাচ্চাকে বোঝাচ্ছিলাম রানী কাকে বলে এইখানে একটি কথা বলে রাখি আপনাদের বধির শিশু কিন্তু চারপাশে যা দেখে তাই শেখে বা শিখতে চায় সহজে এবং দ্রুত যা সে দেখেনি সেই না দেখার চত্বরের কোনো কিছুতেই সে ঢুকতে চায় না কিছুতেই শিখতে চায় না আসলে শুনতে তো পারে না এই দেখার জায়গাটাও যদি তার কমতি পড়ে যায় তাহলে তার শিখতে একটা প্রচণ্ড অনীহা তৈরি হয় ফলে চিরকালই বধির শিশু একটু পিছিয়ে থাকে বিমূর্ত বিষয় বোঝার ক্ষেত্রে ঐতিহাসিক রহস্য মোচনে সেদিনও ক্লাসে বাচ্চাটি কিছুতেই রানী বুঝতে পারছিল না যতবার ছবি দেখায় ততবার সে বোঝে রানী তার চারপাশের দেখা মেয়েদের মধ্যে কোনো একজন কখনো বন্ধু দেখাচ্ছে কখনো আমাকে দেখাচ্ছে কখনো অন্য দিদিমণিকে দেখাচ্ছে ফলে হিয়ারিং এড দিয়ে আমার বলা রানী উচ্চারণটা যখন তার কানে পৌঁছচ্ছে তখন এক সময় দেখা গেল হঠাৎ সে তার মাকে দেখিয়ে দিল এবার মা আর রানীর তফাত বোঝায় কি করে একটা খবরের কাগজের মুকুট বানিয়ে নিজের মাথায় পড়লাম আর বারবার বলতে লাগলাম দেখ যেসব মেয়ে এরকম মুকুট পরে সেই তো রানী মুকুট নামিয়ে রাখলাম তো আর আমি রানি নই আমি দিদিমনি ওটা তোর মা কিন্তু যেই মুকুট পরে আছি অমনি আমরা রানী কি করলো জানেন আমার মাথা থেকে মুকুটটা খুলে নিয়ে পরিয়ে দিল মায়ের মাথায় তারপর চড়ে বসলো মায়ের কলির মধ্যে মানে সেই মুকুট পরা রানী মায়ের কোলের মধ্যে কি দোল খেতে লাগলো রানী মা দোলে মুকুট দোলে দোলে আমার রানী গল্প দুটো উৎসর্গ করলাম সেই সব অভিভাবক চিকিৎসক এবং শিক্ষককে যারা বিশ্বাস করেন সব শিশু সমান অধিকার সমান সম্মান সমান স্বাস্থ্য পরিষেবার অধিকারী ধন্যবাদ